এভাবে ছোটখাটো ব্যাপারে হাত মেরে আর কতদিন চলবে মম? এতে ইনকামও কম আর রিস্কও বেশি। এবারে বড় কিছু ভাবো মম, যাতে আগামী 2-3 বছর আমরা আরামে বসে খেতে পারি। আজকের খবরের কাগজটা পড়েছিস রিয়া? ধুস, ওইসব খবরে আমার কোনো ইন্টারেস্ট নেই। রোজ সেই একই খবর, হয় নাবালিকা ধর্ষণ, না হলে হিন্দু মুসলিম বিবাদ। ওসব না ভেবে নিজেদের ফিউচারটা নিয়ে এবার ভাবো মম। শোন রিয়া, আমাদের ফিউচার নিয়ে না তোর থেকে আমার মাথা ব্যথা অনেক বেশি। আরে এই ছবিটা দেখ, এই 50 বছরের বুড়োর ছবিটা কেন দেখাচ্ছ? একে কি তোমার জামাই করবে বলে ভাবছো নাকি? খবরটা পড়বি তো আগে। ও মম, আমার এত ধৈর্য নেই, তুমি পড়ে শোনাও তো। বিজনেস আইকন সন্দীপ বসাক কলকাতায় এসেছে একটা নতুন ব্রাঞ্চ খোলার জন্য। তাতে এত তোমার মাথা ব্যথার কি হলো? আরে রিয়া, তুই বুঝতে পারছিস না, এসে স্যান্ডেলে আমাদের কলেজে সন্দীপ, আমি বলেছিলাম না তোকে ওর কথা? ও আই সি, এই সেই স্যান্ডি? ইয়েস ইয়েস, যাকে তোমরা মুরগি করতে, যে তোমাকে প্রপোজ করেছিল। হ্যাঁ রে, এই সেই স্যান্ডি। কিন্তু আমি ভাবছি ক্যাবলাটা এত বড় একটা ব্যবসা কি করে ফেঁদে বসলো বলতো? আচ্ছা তোমার প্ল্যানটা ঠিক কি বলতো? এই বয়সে প্রেম করবে নাকি? দূর, ইয়ারকি মানিস না তো। সময় এসে গেছে রিয়া, সময় এসে গেছে। এবার একটা বড় দাও মারতে হবে, ছুঁচো মেরে হাত গন্ধ করে আর চলছে না। গুড আইডিয়া মম। এবার তাহলে তোমার অপারেশন স্যান্ডি, মানে সন্দীপ বসাক। উনি হোটেল হিন্দুস্থানে উঠেছেন। সুতরাং হোটেলে ফোন করে ওনার সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে, আর যদি ওনাকে না পাওয়া যায় তাহলে রিসেপশনে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। আপাতত এটাই আমাদের প্রথম কাজ, আমি চটপট এটার ব্যবস্থা করে ফেলছি। তুমি নেক্সট প্ল্যানটা ছকে নাও। Thank you.
যাক, চিনতে পেরেছো তাহলে। আমি তো ভাবলাম এত বড় বিজনেসম্যান, এত নামডাক এখন তোমার, আমাকে কি আর মনে আছে? তোমাকে কি ভোলা যায়? কতদিন আছো এখানে? দেখো নেক্সট উইকে সিঙ্গাপুরে একটা কনফারেন্স আছে, আপাতত আছি দিন সাতেক। তারপর বলো তুমি কেমন আছো? আমি খুব একটা ভালো নেই গো, একটু অসুবিধার মধ্যে আছি, আর সেই জন্যই তোমার সাথে একটু কথা বলতে চাই। আরে বলো না, কি প্রবলেম? এত হেজিটেট করার কি আছে? ফোনে বলা যাবে না, একদিন কি মিট করা যেতে পারে? অ্যাকচুয়ালি আগামী সাত দিন আমার খুব টাইট শিডিউল। ঠিক আছে, মাইন্ডটা তো রিফ্রেশ করার আমারও প্রয়োজন আছে। আচ্ছা বলো বলো কোথায় মিট করবে বলো। তোমার যদি কোনো অসুবিধা না থাকে আমাদের বাড়িতে একটু আসতে পারবে? অ্যাকচুয়ালি আমার মেয়ে রিয়া তোমার সাথে একটু আলাপ করতে চায়। না না, অসুবিধার কি আছে, আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ তবে যদি সন্ধে সাতটার প্রোগ্রামের প্ল্যান করো, তাহলে আমি ম্যানেজ করে চলে যাব। তাহলে আগামী পরশু সন্ধে সাতটার পর চলে এসো, আমি অ্যাড্রেসটা তোমাকে মেসেজ করে দিচ্ছি। আর হ্যাঁ, খাওয়া দাওয়াটা কিন্তু এখানেই সেরে যাও। সরি, এই অনুরোধটা আমি রাখতে পারলাম না, আসলে আমি সব সিদ্ধ খাই তো। আর জানোই তো খাওয়ার ব্যাপারে আমি খুব পার্টিকুলার। তবে প্রবলেম নেই, আমি আমার খাবারটা নিজে প্যাক করে নিয়ে যাব, আর তোমাদের জন্য স্পেশাল একটা আইটেম নিয়ে যাব। তোমাদের ননভেজ চলে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আমাদের সবই চলে। ওকে, তাহলে পরশু দিন ঠিক সাতটায় খাবার প্যাক করে আমি আসছি। ঠিক আছে, ওকে। তাহলে সব কিছু ফাইনাল হয়ে গেল। সে আগামী পরশু সন্ধে সাতটার সময় একেবারে খাওয়ার দাওয়ার নিয়ে এখানে হাজির হচ্ছে। কি সব কিছু ঠিকঠাক গেল তো? একদম পারফেক্ট। তোমার ডুপ্লিকেট হাজবেন্ডের সব ব্যবস্থা আমি করে ফেলেছি, ইনকেস সে যদি দেখতেও চায়। তাহলে প্রচুর জাল প্রেসক্রিপশন আর নার্সিংহোমের বিল আমার হাতে চলে আসছে। নিরাময় নার্সিংহোমের কম্পাউন্ডার রমেনদা সব ব্যবস্থা করে দিচ্ছে, তাই তাকে হাজার দশেক টাকা দিতে হবে, আর এদিক ওদিক করে হাজার পাঁচেক টাকা তো খরচ আছেই। সুতরাং তোমার স্যান্ডির কাছে অ্যাটলিস্ট পাঁচ লাখ টাকার গল্প ফাঁদবে। সে না হয় হলো, ওকে এবারের মতো কনভিন্স করি পাঁচ লাখ টাকার মতো আদায় করা গেল। কিন্তু তারপর? তারপরের গল্পটা এরকম হবে যে আমার নকল বাবা ফিরে এসে হয় রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, নয় আমাদের সব কিছু লুটেপুটে নিয়ে নিরুদ্দেশ হয়ে যাবে। তবে নিরুদ্দেশেই লাভটা বেশি, তাতে তুমি তোমার স্যান্ডিকে আবার ইমোশনালি ব্ল্যাকমেল করে একটা বড় অ্যামাউন্ট হাতাতে পারবে। সে পরের কথা পরে ভাবা যাবে, আগে তো প্রথম ধাপটা ঠিকঠাক পেরোই, যাতে ওর সন্দেহ না হয়। সত্যি কথা বলতে কি সন্দীপ, সেই কলেজের দিনগুলোর কথা মনে আছে? তোমাকে এত বড় একটা মিষ্টির প্যাকেট দিয়ে আমরা বললাম প্রিন্সিপালের রুমে যাও, তুমি গিয়ে সোজা প্রিন্সিপালকে বললে, স্যার কনগ্রাচুলেশন, আপনার নাকি ছেলে হয়েছে। বাপ রে, সেই শুনে প্রিন্সিপালের কি রাগ, পারলে তখনই তোমাকে কলেজ থেকে বের করে দেয়। ও সত্যি বাবা সন্দীপ, তুমি কি বোকা ছিলে গো। বোকা ছিলাম না,
সরল ছিলাম, আর তার সুযোগটাই তোমরা নিতে। এই জানিস তো, অলমোস্ট এভরিডে আমরা চারটে মেয়ে আর দুটো ছেলে ওর টাকাতে কোনো না কোনো একটা এক্সকিউজ দিয়ে পেট পূজা করতামই করতাম। কিন্তু মা, তুমি এটা ঠিক করনি। ওনার সরলতা সুযোগ নিয়ে ওনার সাথে এরকম করাটা তোমার একদম উচিত হয়নি। আপনিই বা কেন প্রশ্রয় দিতেন? দেখো, আমার সেন্টার অফ ইন্টারেস্টটা তো ওই গ্রুপটা ছিল না, অন্য জায়গায় ছিল। সেটা মনে হয় আমি কিছুটা জানি। আহ রিয়া, কি হচ্ছে কি? যা, থাক থাক, তোমার মা যখন চাইছে না। বাই দ্য ওয়ে, কি একটা বলবে বলে তুমি আমায় বলছিলে? হ্যাঁ সন্দীপ, অ্যাকচুয়ালি যে কারণে তোমাকে ডেকেছি সেটা হচ্ছে, রিয়ার বাবা না খুব অসুস্থ, আজ প্রায় এক মাস হয়ে গেল। আমার এই বিপদের দিনে আমি কাউকেই আমার পাশে পাচ্ছি না। আমার যা ছিল সব কিছু দিয়ে তো আমি এতদিন চিকিৎসা করিয়েছি। ডাক্তার প্রেসক্রিপশনে অনেকগুলো টেস্ট লিখে দিয়েছেন, তার উপর নির্ভর করি ওনার অপারেশন হবে। অনেক টাকার ব্যাপার, আর তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বলছিলাম কি, তোমার তো অনেক চেনা জানা, কাউকে বলে যদি অন্তত 5 লাখ টাকার মতো আমাকে ব্যবস্থা করে দাও। দেখো, টাকাটা ফ্যাক্টর নয়, আসলে আমি তো তোমার খুব ক্লোজ বন্ধু, আমি যদি হেল্পটা না করতে পারি তাহলে বন্ধু কিসের হলাম বলো? আমাকে 2 দিন সময় দাও, তার মধ্যে আমি এটা ব্যবস্থা করছি। দেখলে তো মা, আমি বলেছিলাম না, আঙ্কেলকে বললে একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, দেখলে তো? দেখো দেখো, তোমার মেয়ের আমার উপর কিরকম ভরসা আছে দেখো, তোমার নেই। আমি জানতাম তুমি অন্তত এই বিপদের দিনে আমাকে না বলতে পারবে না, তুমি আমার পাশে থাকবে। দেখো, আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এই খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু আমি টাইমটা খুব মেনটেন করি। আচ্ছা তুমি এসব কেন করতে গেলে বলো তো? আমি তো রান্না বান্না করতে পারি না কি? তুমি বললে কিছু না কিছু একটা বানিয়ে দিতাম। সে না আরেক দিন হবে, এখন তো আসা যাওয়া চলতেই থাকবে। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার যখন সময় হবে তুমি কিন্তু চলে আসবে। এই শোন, তোরা কথা বল, ঠিক আছে? আর শোনো, ওখানে একটা বক্সে দেখবে ভেজ আছে, ওটা আমার, আর বাকি সব তোমাদের। ওকে। রিয়া, পড়াশোনা কেমন চলছে? এই গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছি। জেনারেল লাইনে পড়ার এই একটা অসুবিধে, কেউ বাড়ি থেকে ডেকে চাকরি দেয় না। দেখো, তুমি যদি চাও আমি তোমাকে হেল্প করতে পারি। আর তোমার মতো সুন্দরী, ইয়াং, ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট এরকম লোকই তো আমার দরকার। আমি কলকাতায় একটা ব্রাঞ্চ খুলছি, সেই জন্যই এখানে আসা। ও আই সি, আমাকে কি করতে হবে? সেরকম কঠিন কোনো কাজ না, খুব সহজ কাজ। তোমায় দেখতে হবে সবাই ঠিক মতন অফিসে আসছে কিনা, সবাই ঠিকঠাক কাজ করছে কিনা। আসলে আমি তো সবসময় থাকতে পারি না, তাই ভরসাযোগ্য এমন কাউকে চাই আমার যে পুরোটা দেখাশোনা করতে পারে। আমি না ঠিক জবের জন্য মেন্টালি প্রিপেয়ার নই, আর এই 10টা 5টা ডিউটি আমার ঠিক পোষাবে না। মা, তুমি তো এই কাজটা করতে পারো, কাজটা তো বেশ ভালোই। তুই কি বলছিস বলতো রিয়া, আমার তো বয়স হয়েছে না কি, আমার দ্বারা একদমই পসিবল নয়। আর তুই তো বাড়িতে শুয়ে বসেই কাটাস, তোকে কে দেবে বলতো এর থেকে বেটার অফার? না না, ও এই কাজটা করবে না। না, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, হাতে এখনো সময় আছে। তবে এটা করলে তোমাদের ফ্যামিলির হেল্পই হতো। আচ্ছা আঙ্কেল, এই জবটার স্পেস স্কেল কত? ওই অ্যাপ্রক্স ধরো 20,000 পার মান্থ, কি হবে না তাতে? না না শোনো, আমি তোমাকে বলছি ও এই কাজটা করবে, এতে আমাদের মামের ভালোই চলে যাবে। রিয়া, তুই কিন্তু আর গো ধরিস না। সন্দীপ, যে কথাটা বলছিলাম, আসলে
রিয়ার বাবার অপারেশন বাবদ যে খরচাটা সেটা পরশুদিন আমি এসে নিজে দিয়ে যাব, কিছুটা চেক কিছুটা ক্যাশ, অনেক কিছু ভেবো না, একদম শিওর শট। সত্যি তুমি আমাকে বাঁচালে, তুমি না থাকলে যে এখন কি হতো, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। মা, আর পারছি না, আমার শরীরটা কেমন করছে, আমি আর খাবো না, আমি উঠছি। এই শুরু হলো মেয়ের নাটক, যা গিয়ে শুয়ে পড় তো। চলো চলো আমরাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে সবাই একটু বসে আড্ডা মারি, আমাকে তো আবার কাল সকালে বেরোতে হবে। হ্যাঁ চলো, সেই ভালো, আমারও না শরীরটা খুব একটা ভালো না একদিন আগো, চলো। প্রিয় মৌ, একটা সময় ছিল সন্দীপকে তোমরা প্ল্যান করে খুব ঠকাতে, জানি না এবার ও সেরকম কোনো প্ল্যান তোমাদের ছিল কি না, যদি থেকে থাকে তো সেটা সাকসেস না হওয়ার জন্য আমি খুব দুঃখিত। পেপারের নিউজটা ওটা ভুয়ো, একটা ফ্রড নিউজ, এক সাংবাদিককে পয়সা খাইয়ে অনেক কষ্টে ওটা বের করেছিলাম তোমাদের মতন আরো অনেককে ধোকা দেওয়ার জন্য। আর হ্যাঁ, এটা ভেবো না যে কোনো পার্সোনাল শত্রুতা থেকে এটা আমি করলাম, বলতে পারো এটা এখন আমার প্রফেশন, তোমরা যেটা ছোট্ট স্কেলে করো সেটা একটু আমি লার্জ স্কেলে করে থাকি। তোমার বাড়ি থেকে সোনা দানা জিনিসপত্র যা পেলাম তাতে আশা করি লাখ দুয়েক হয়ে যাবে, আসলে এখন অত কম অ্যামাউন্টে তো আমি বিজনেস করি না। আমার খাবারটা নিজে প্যাক করে নিয়ে যাব, আর তোমাদের জন্য স্পেশাল একটা আইটেম নিয়ে যাব। ওখানে একটা বক্সে দেবে ভেজ আছে, ওটা আমার, আর বাকি সব তোমাদের। ভুলে যেও না বাপেরও বাপ আছে। রিয়া, রিয়া, হে রিয়া, রিয়া, রিয়া তুই কোথায় গেলি, রিয়া, কি সর্বনাশ হলো রিয়া, রিয়া রে।